সাত বছর প্রেমের সফল পরিণতি দিয়েছেন ভারতের দক্ষিণের জনপ্রিয় অভিনেত্রী নয়নতারা। তামিলনাড়ুর মহাবালিপুরমের একটি হোটেলে প্রেমিক ভিগ্নেশ শিবনের গলায় মালা পরিয়ে শুরু করেছেন দাম্পত্য জীবন। নববিবাহিত দম্পতি যখন মধুচন্দ্রিমা কোথায় সারবেন সেই সুখচিন্তায় ব্যস্ত, ঠিক তখনই এলো একটি আইনি নোটিশ যা তাদের সব আনন্দকে মাটি করে দিয়েছে। রীতিমতো বিপাকে পড়েছেন এই অভিনেত্রী। নোটিশে অভিনেত্রী এবং তার স্বামীর বিরুদ্ধে মন্দিরের নিয়ম ভাঙার অভিযোগ আনা হয়েছে। তিরুপতি মন্দিরের পক্ষ থেকে এই অভিনেত্রীকে আইনি নোটিশ পাঠানো হয়েছে, যেখানে বলা হয়েছে নয়নতারা এবং ভিগ্নেশ মন্দিরের নিয়ম ভেঙেছেন। সদ্য বিবাহিত এই জুটি জুতা পরে ঢুকেছিলেন মন্দিরে, তার উপর মন্দিরের অভ্যন্তরে ফটোশ্যুট করেছেন তারা, যা একেবারেই মন্দিরের নিয়ম বহির্ভূত। ভাইরাল হওয়া নয়নতারা ভিগ্নেশের বিয়ের একটি ছবিও সে অভিযোগের সত্যতা দিচ্ছে। ছবিতে দেখা যাচ্ছে নবদম্পতির জুতা পরে মন্দিরে ঢুকছেন, তা চোখে পড়েছে মন্দিরের নিরাপত্তা রক্ষীর। তিরুমালা তিরুপতি দেবস্থানম বোর্ডের প্রধান নিরাপত্তা রক্ষী নরসিংহ কিশোর বলেন, জুতা পরে মন্দিরে ঢোকা একেবারেই নিষিদ্ধ। তার উপর তার ছবিও তুলেছেন, যেখানে কোনো ব্যক্তিগত ক্যামেরা নিয়ে ঢোকাও নিষেধ। এরপর আমরা অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছি। নোটিশ পাওয়ার পর নিজেদের দোষ স্বীকার করে নিয়েছেন লেডি সুপারস্টার নয়নতারা। মন্দির কর্তৃপক্ষের সঙ্গে কথা বলে ক্ষমা চেয়েছেন ইতিমধ্যে। অভিনেত্রী জানান, জুতা পরে মন্দিরে পা রাখার জন্য আমরা ক্ষমা প্রার্থী, প্রয়োজনে ভিডিও বার্তা দিয়ে এই কর্মের জন্য সবার কাছে ক্ষমা চাইতে রাজি বলে জানান নয়নতারা। প্রসঙ্গত 2015 সালে নানম রাউড়ি ধান সিনেমার শুটিংয়ে নয়নতারা এবং বিঘ্নেশ শিবানের প্রেম শুরু হয়। 2021 সালে বাগদান ছেড়ে ফেলেন তারা। অবশেষে বিয়েতে পূর্ণতা পেল তাদের প্রেম। বর্তমানে নিজ নিজ কাজ নিয়ে ব্যস্ত নয়নতারা এবং বিঘ্নেশ শিবান। নায়িকার হাতে রয়েছে আনান্তা সিনেমার কাজ, এতে প্রেম দিয়ে চরিত্র অভিনয় করেছেন তামিল সিনেমার কিংবদন্তি অভিনেতা রজনীকান্ত। এই সিনেমায় রজনীকান্তের স্ত্রী চরিত্রে দেখা যাবে নয়নতারাকে। অন্যদিকে কাতবাকুলা রেন্ডাকাদান সিনেমার পরিচালনা নিয়ে ব্যস্ত বিঘ্নেশ শিবান, এতে কেন্দ্রীয় চরিত্র অভিনয় করেছেন নয়নতারা, সামান্থা এবং বিজয় সেতুপতি। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন, আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।